আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা জানবো একটি কিবোর্ড সম্পর্কে। তো অসাধারণ একটি কিবোর্ড, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটুকু সৌন্দর্য। যেমনটা কিবোর্ডের মেঝে, ধরুন আপনারা যখন টাইপিং করবেন অথবা কিবোর্ডটা ওপেন হবে তখনই দেখতে পারবেন দুইটা পাখি, টিয়া পাখি। তো অনেকটা মহাব্বতের মধ্যে তারা থাকে, আর যখন আপনি টাইপিং করবেন তখন একটা লাভ উঠবে বা ওই টিয়া পাখির মুখ থেকে লাভ উঠবে। তো অসাধারণ একটি অ্যাপস, তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে কাজটা করতে, আমরা দেখে নিই। তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে, প্রথমে আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দুইটা লিঙ্ক দেবো, ঠিক আছে, দুইটা লিঙ্ক দেবো। প্রথম লিঙ্কটা থাকবে জাস্ট আপনারা ডাউনলোড করবেন, ওপেন করবেন না, ওকে। তো দ্বিতীয় লিঙ্কটা যেটা, দ্বিতীয় লিঙ্কটা আপনার ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডিসক্রিপশন চেক করতে জাস্ট এই এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, মনোযোগ সহকারে শুনেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পরে যে দেখুন একটু নিচে গেলে দেখতে পারবেন, তো এই যে দুইটা কিবোর্ড, দুইটা লিঙ্ক আছে, প্রথমটা দুইটা, দ্বিতীয়টা। তো প্রথমটা আপনারা ওপেন করবেন, ডাউনলোড করবেন কিন্তু ওপেন করবেন না, তারপরেরটা ডাউনলোড করবেন তারপর ওপেন করবেন। আমি যদিও এই ভিডিওতে এইভাবে বলে দিয়েছিলাম, তো অনেকে এই কিবোর্ডটা ইউজ করার জন্য জাস্ট একটা ডাউনলোড করছে কিন্তু দ্বিতীয়টা ডাউনলোড করে নাই। তো এই দুটোই করতে হবে আপনি যদি ইউজ করতে চান। তো তাছাড়া আমি এই ভিডিওতে ক্লিয়ারভাবে বলে দিয়েছিলাম যে কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন, সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করবেন তারপর ওপেন করবেন, ওপেন করলে জাস্ট একটু অ্যাক্টিভ করবেন। তো অন্যান্য কিবোর্ডের মতো করি, খুব সিম্পল। তো আপনার যদি লাল বাটনটা দেখা যায় তাহলে এখানে ক্লিক করে সাদা কালো করে নেন, আর ভিডিওটা দেখার শেষে যদি ভালো লাগে অবশ্যই একটা এখানে একটা লাইক দিবেন। আপনারা নিচে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য, ওকে। তাহলে চলুন আমরা চলে যাই সেই কাজে, কীভাবে কী করতে হয়। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন যে আমার এখানে দুইটা অ্যাপস রয়েছে। তো এই দুইটা অ্যাপসই আপনার ডাউনলোড করতে হবে, একটা বেশি একটা না। তো প্রথম অ্যাপসটা থাকবে হলো এই অ্যাপসটা। তো আপনার এই অ্যাপসটা ডাউনলোড করবেন কিন্তু ওপেন করবেন না, তারপরে অ্যাপসটা হলো এটা, এটা ডাউনলোড করবেন তারপর ওপেন করবেন। ওপেন করে যেটা করতে হবে আপনি জাস্ট অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে বলে দিবে কীভাবে অ্যাক্টিভ। আপনার তো তখন থাকবে অন্য একটি কিবোর্ড, তো আপনি যখন এটা ইনস্টল করে ওপেন করবেন তখনই দেখতে পারবেন যে এখানে অ্যাক্টিভ করার জন্য বলতেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বাকি কাজগুলো ঠিক এরকমভাবে এখানে আসবে। আসার পরে যে দেখুন আমাকে বলতেছে এখানে টাচ করার জন্য, তো জাস্ট আপনারা কী করবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর নিচেরটা আপনি যে কিবোর্ডটা ডাউন করেছেন এখানে ক্লিক করে দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার প্রথম অবস্থা ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটিং করতে হবে, তো আপনি খুব সহজেই পারবেন আশা করি। তো এগুলো দেখে নেবেন, আর তারপর যদি না বোঝেন তো আমি যে ফিশের যে মাছের কিবোর্ডটা দেখেছি ওই কিবোর্ডটা আপনারা এ টু জেড কীভাবে ফার্স্ট টু লাস্ট ডাউনলোড করে অ্যাক্টিভ করতে হয় সেটাও দেখে নিতে পারেন। আর আশা করি আপনারা বুঝতে পারবেন, কেননা এতটুকু দেখানোর দরকার মনে করি না। আর এই অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে। তো আপনি গিয়ে সার্চ করবেন যে ওয়েব কিবোর্ড, WABE ওয়েব কিবোর্ড লেখলেই চলে আসবে, অথবা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। তো এখানে দেখুন আরও অনেকগুলাই কিবোর্ড রয়েছে, তো আপনাদের যদি ওই কিবোর্ডটা ভালো না লাগে তাহলে কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। এখানে দেখুন নতুন নতুন কিবোর্ড দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে নিউ, আর এখানে টপ ইউজার, আর আপনি যেগুলো ইউজ করবেন বা ইনস্টল করবেন তো এগুলো থাকবে এখানে লোকালে, ঠিক আছে। তো চলুন দেখা যাক, আমরা নিউতে দেখি না, টপেতে ক্লিক করি। টপেতে ক্লিক করার পর এখানে কিছু অ্যাড দেখতে, মানে কিবোর্ড দেখতে পারতেছেন। এখানে যে কিবোর্ডটা আপনার পছন্দ হবে, ঠিক আছে, সেই কিবোর্ডটা আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখিয়ে দিবে, ধরুন আমি এই কিবোর্ডটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ভিডিও আসবে, ঠিক আছে, এই যে এখানে একটা ভিডিও থাকবে। তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যখন আপনি কিবোর্ডটা টাইপিং করবেন কীরকম থাকবে এখানে ভিডিওটা ক্লিক করে দেখে নেবেন, ওকে। আর এখানে দেখুন অলরেডি ওপেন হয়ে গেছে। তো আপনি টাইপিং যখন করবেন এখানে দেখা যাবে কি একটা মোটরসাইকেল চলতেছে। তো অনেক সুন্দর একটি কিবোর্ড, কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা এখান থেকে সবগুলা যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কোন কিবোর্ডটা কীরকম লাগে, যেটা ভালো লাগে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটা করার জন্য যদি মাছেরটা না ভালো, মানে টিয়া পাখিটা যদি না ভালো লাগে তাহলে আপনারা একটা কাজ করবেন, প্রথম দ্বিতীয় লিঙ্কটা থেকে ডাউনলোড করে সফটওয়্যারটা জাস্ট এখান থেকে আপনারা দেখে নেবেন, যেটা ডাউনলোড করতে চান সেটা ক্লিক করবেন। তারপর প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গেলে ইনস্টল করার পর আবার ওই অ্যাপসটার মধ্যে ওপেন না করে আবার এই ফার্স্টে, মানে
দ্বিতীয় অ্যাপসটা ইনস্টল করবে ওপেন করবেন আর কি। তো এই যে দেখুন, আমি আপনাদের প্রথম যখন ইনস্টল করবেন তখন কোনো সফটওয়্যার চিয়া পাখিটা যদি আগে ডাউনলোড করে নেন তাহলে এখানে থাকবে, আর যদি ডাউনলোড না করেন তাহলে এই দুইটা থাকবে, ঠিক আছে। তারপর জাস্ট আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন, যদি আমার অ্যাক্টিভ আছে তো আমি আপনাদেরকে অন্য এখানে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো কিছু করতে পারেন, জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর এখান থেকে দেখুন সাউন্ড অপশন, আপনার যখন এখানে অ্যাক্টিভ করবেন, সরি গাইস, আচ্ছা ওকে, আমি আপনাদেরকে একটু সিটিংটা দেখিয়ে দিচ্ছি, কেননা আবার হয়তো আপনারা না বুঝতে পারে। তো এখান থেকে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন, বাংলা টাইপিং করার জন্য এখানে ক্লিক করতে পারেন অথবা ব্যাগে ইয়ে করলে হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পারেন যে অন্য অ্যাপসগুলো, তারপর দেখুন এখানে তিনটা লাইন রয়েছে, তিন লাইনে ক্লিক করবেন। তিন লাইনে ক্লিক করার পরে যে দেখুন থিমস এডিট, এখানে ক্লিক করতে পারেন, সাউন্ড এড করতে পারেন, ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। সিটিংগুলো এগুলো আর কিছু দেখার দরকার নেই, এগুলো অফ করে ইয়ে রাখবেন। আপনি স্ক্রিনে অফ করলে একটা লক আসে, এটা অফ করতে পারেন, অন করতে পারেন। আচ্ছা যাই হোক, আপনারা বিশেষভাবে ল্যাঙ্গুয়েজটা আর সাউন্ডটা দেখলে অনেকটা ভালো লাগবে। তো চলুন আর আমরা এখন একটু দেখি কীরকম লাগে এটা ইউজ করতে। তো আমি যদি একটা অ্যাপসে ওপেন করি, তো ধরুন আমি এখন কোথায় যাব, আচ্ছা এখানে যদি আমি এটাই ওপেন করি, এই প্রফিন ব্রাউজারটা ওপেন করলাম, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করতেছি কীরকম লাগে। এই যে দেখুন আমি কিবোর্ডটা এখানে ওপেন করলাম, এখানে জাস্ট আমরা এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমার কিবোর্ডটা চলে আসবে। তো এই যে দেখুন অলরেডি চলে আসছে। তো এখানে এই যে দেখুন অল টাইম এই পাখিগুলো এরকম করতে থাকবে, আপনি যখন টাইপিং করবেন, টাইপিং করলেও কিন্তু এই টাইপিংয়ের সাথে যে দেখুন একটা সাউন্ড আসে, এমনি চাপাচাপি করতেছি, আপনারা আপনার মতো করে সাউন্ড অ্যাড করতে পারেন। তো এখানে এই ছিল আর কি, তো বাকিগুলো দেখবেন, যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। আর এটা যদিও আমি ইউজ করছিলাম, তো ওই ভিডিওটাতে দেওয়ার পর আমি আবার এটা ইনস্টল করে ইউজ করছি, তো অনেকেই কমেন্ট করেছে তাই দেওয়া হলো। তো আজকের মতো এখানে শেষ করতেছি, রেডিও সেভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাল বাটনে ক্লিক করে এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন, একদম বলবেন না। আজকের মতো এখানে, বাই বাই।